हेलो फ्रेंड्स, आज हमें मैसूर गोली भाजी बा मैसूर बोंडा रेसिपी अपन संगे शेयर करब। अपन रेसिपिटा भलो लगले हमार चैनल रान्नाय व्यंजन प्लिज सबसक्राइब कर और एटा तैरिर जोन्नो आमी की आयोजन करेछि चलुन देखी। गोली भाजी खावार जोन्नो चाटनी लागबे, एर जोन्नो कड़ाई बसिएछि, सादा तेल दिलाम, तेलटा गरम होयेछे। एखन चाना डाल भालो करे धुए ये गरम तेले दिए दिलाम। ये चाना डालगुली हल्का फ्राई होबे। गुटा जीरे दिलाम, फ्राई होबे, मिशिए दिच्छी। रसुन दिलाम, आदा कुची दिलाम, काचा लंका दिलाम, कारी पाता दिच्छी। एगुली लो फ्लेमे फ्राई करछी, भालो करे मिशिए दिच्छी। एरपर नारकेल कुची दिच्छी, नारकेल कुची तो दीतेई हबे, साउथ इंडियन डिश एटा, साउथ इंडियन चाटनी होबे सुंदर एकटा, खूब टेस्टी। एखन हिंग दिच्छी, एगुली संगे हिंगटाओ फ्राई होबे। आर ई मसलागुली चाटनिर मसला एगुलिओ किछुक्षण फ्राई होयेछे, एई जे सुंदर फ्राई होयेछे। ठंडा होबे एगुली, ठंडा होवार जोन्नो राखबो। ठंडा होयेछे, एखन मिक्सिंग जारे निये निच्छी, पेस्ट करबो। खूब सुंदर चाटनी एटा, जल दिलाम, सुंदर पेस्ट होबे। एभावे उठिए उठिए देखे देखे पेस्ट करते होबे चाटनी मसलाटा। एरपर एकटु जल दिलाम, सबगुली एकसाथे करे दिलाम चामच दिए। एखन आबार ढेके दिलाम। ए जे एरकम पेस्ट होयेछे, ए जे एटा नून दिलाम, चाटनीटा तैरी होच्छे। नूनटा भालो करे मिशिए निच्छि। चाटनी छोकेर जोन्नो सादा तेल दिलाम, तारपर कालो सर्षे दिलाम। एटा फुटते होबे, कालो सर्षेटा जत फुटबे ततई चाटनीटा टेस्ट होबे। ए जे फुटे उठछे लो फ्लेমে। এরপর ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর কারি পাতাটা দিলাম। ফ্লেমটা অফ করে না দিলে কারি পাতাগুলি ছিটবে, এর জন্য ফ্লেমটা অফ করে দিয়েছি। কারি পাতাটা ফ্রাই হচ্ছে সর্ষের সঙ্গে। এটা চাটনির মধ্যে দেব, সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এই যে এখানে দিয়ে দিচ্ছি চাটনিটার মধ্যে ছোক। বাঙালি খাবার খেতে খেতে এসব খাবার খেতে ইচ্ছে করে, একটু কষ্ট করে বানিয়ে নিলে সবাই ভালোভাবে খেতে পারবে। এরকম চাটনি খুবই টেস্টি, ভাষা নেই। মাইসুর বোন্ডাগুলি খাওয়ার জন্য চাটনি তৈরি করেছি আর চাটনিগুলি খাওয়ার জন্য বোন্ডা তৈরি করব। খুব টেস্টি খাবার। চালের গুঁড়ো আর ময়দা মাপার জন্য এই বাটিটা লাগবে, এর জন্য এই বাটিটা নিয়েছি। এই লাল বাটি থেকে একটু কম চালের গুঁড়ো নিয়েছি। এরপর এই বাটি দিয়েই এই মাপে দুবার দু বাটি ময়দা নিয়েছি। এই যে দুবার দিলাম ময়দা, নুন দিলাম, নারকেল কুচি দিলাম, এটা দিতেই হবে, গোলমরিচের গুঁড়ো দিলাম, কারি পাতাগুলি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি এগুলি দিয়ে দিলাম, আদা কুচিয়ে নিয়েছি ভালো করে এগুলি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন শুকনো সব উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি।
ক্লকওয়াইজ ঘোরাতে হবে, যেভাবে হোক একদিকে ঘোরাতে হবে। দই দিচ্ছি অল্প করে করে, মিশিয়ে মিশিয়ে দইটা দিতে হবে, একসাথে দেওয়া যাবে না দইটা। দইয়ের বীজ ঘরে নিজে তৈরি করে গরুর দুধ দিয়ে দই তৈরি করেছি, দইটা দিয়েছি, অল্প করে করে দিতে হবে, হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, একভাবে ঘোরাতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে, এখন এটা যেরকম আছে এর থেকে অনেক পাতলা হয়ে যাবে ঘোরাতে ঘোরাতে। হুইস্কের ব্যবহার শেষ করে এটা আমি, এই মিশ্রণটা আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখব। এক ঘন্টা পর এসে হিং দিলাম। মাইসুর বন্ডার ব্যাটারটা 10 মিনিট ফেটিয়ে নিতে হবে, যত ফেটানো হবে ততই বন্ডাগুলি সুন্দর হবে। বন্ডাগুলি তৈরির জন্য তেল বসিয়েছি, তেলটা একটু গরম হতে হবে মিডিয়াম ফ্লেমে। বন্ডাগুলি সুন্দর হওয়ার জন্য বেকিং সোডা দিলাম, আবার ফেটিয়ে নিচ্ছি ক্লকওয়াইজ, সুন্দর করে ফুলে উঠবে। এইভাবে করতে হবে, এই যে হয়েছে এরকম হবে ব্যাটারটা। তেলটা গরম হয়েছে কিনা পরীক্ষা করে নিচ্ছি। ময়দা আর চালের গুঁড়োর ব্যাটার থেকে এনে এটা দিয়েছি, এটা সুন্দর করে ভেসে উঠেছে মানে তেলটা সুন্দর করে গরম হয়েছে। লো ফ্লেম করতে হবে, প্রথম তেলটা গরম হওয়ার পর ফ্লেমটা লোতে নিয়ে যেতে হবে। এইভাবে সুন্দর করে তৈরি করতে হবে বন্ডাগুলি। এই যে ব্যাটার থেকে এনে দিয়ে দিচ্ছি, কি সুন্দর ফুলে উঠেছে, খেতেও খুব মজার। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে সুন্দর মাইসুর বন্ডা, তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। আরেক বেস দেওয়ার আগে তেলটা একটু গরম হতে হয়, এই যে তেলটা গরম হয়েছে এখন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লো ফ্লেমে বন্ডাগুলি ফ্রাই করছি। এই যে তুলে নিচ্ছি, হয়ে গেছে চাটনি ও বন্ডা তৈরি হয়ে গেল। এই যে কি সুন্দর মুচমুচে হয়েছে। বন্ডাগুলিতে চালের গুঁড়ো দেওয়াতে মুচমুচে হয়েছে। এই যে উপরে মুচমুচে, ভিতরে সফট, এই যে খুব সফট, চাটনি দিয়ে খুব ভালোই লাগবে, একবার করে খাবেন। একদিন রোববার বন্ধের দিন, ছুটির দিনে এইভাবে রান্না করে খাবেন, বেশ ভালোই লাগবে। বেশ, তৈরি হয়ে গেল মাইসুর ভাজি বা মাইসুর বন্ডা। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।